স্বৈরাচারে কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ? এখনো যদি কেউ আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায়, মনে রাখতে হবে স্বৈরাচারীর 15-16 বছরের সরকারকে যেই বাংলার জনগণ 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, নতুন করে স্বৈরাচার যদি আমার দেশে আসতে চায় 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে ঠিক কিনা জোরে কর। ভয় পাবো কাকে? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কি না? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিতে ভয় আছে কোনো? কার জন্য আওয়াজ দিব ভাই? আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, ঠান্ডা, ভিতরে জ্বর, গলা ভাঙা। আপনাদের অসুস্থতা থাকুক বা না থাকুক, আগামীকাল তো প্রোগ্রাম নাই নাকি? আমার তো আছে। সুতরাং আমি যদি গলার মায়া না করি আপনাদের করা যাবে? আওয়াজ দেন পাওয়া যাবে? যতক্ষণ থাকবো জায়গাটাকে জিহাদের ময়দান বানা না করা যাচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমি। মাশাল্লাহ, আমি তো দেখি সব যুবক ভাই এখানে, কিন্তু মুরব্বীরা বেশি না, যুবক বেশি বোঝা যাচ্ছে না। দাড়ি পাকাওয়ালাদের কেউ দেখা যাচ্ছে, আবার দাড়ি নাই ওয়ালাদের কেউ দেখা যাচ্ছে। তার মানে যুবকও আছে মুরব্বীও আছে, বেশি কারা? আসলেই কারা কারা যুবক আছেন হাত তুলে দেখান। মাশাল্লাহ, ওই যে দুইটা হাত তুলছে পাগড়িওয়ালা যুবক, দাড়ি পাকাওয়ালা যুবক, হাত দমান। মাশাল্লাহ, এটা ভালো। সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে যেতেন, তো ইনারা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতেন, বয়স যে 50-60 বোঝার উপায় ছিল না, দেখলে মনে হতো 20 বছরের যুবক, কথা বলে না। সাহাবাদের হালত ছিল এমন, এটা ইমানের ইমানের কৌমার। সুতরাং আমরাও যখন দ্বীনের আন্দোলনের পথে যাব, 60 বছর 50 বছর দেখার সময় নাই, প্রত্যেকটা মানুষ জান্নাতি বয়সের যুবক হয়ে যাবো, ঠিক কিনা বলেন? তবে আমি আজকে একটু পরীক্ষা করব, আসলে যুবক বেশি না মুরব্বী বেশি? প্রথমে তাকবীর দেব, যারা মুরব্বী আছেন তারা আল্লাহু আকবার দিবেন। কারা কারা মুরব্বী একটু চেনার জন্য বলে দেই, আজকের এই মজমায় যারা বিবাহ করেছে এরা সবাই মুরব্বী, ঠিক আছে? আমি আসি আপনাদের সামনে, কারা কারা সামনে থেকে আপনাদের দেখা বিবাহিত? মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে আপনারা পাশ করবেন। হাত তোমার লিল্লাহে তাকবীর। শুধু মুরব্বীরা বিবাহিত না, আরে তাকবীর। এবার অবিবাহিতরা হাতটা তুলে দেখায় দাও, কারা কারা বিয়ে করে নাই, ঘরে বউ নাই, ফকির মিসকিন। আওয়াজ কি কম হবে না বেশি হবে? আসলে আসলে মাশাল্লাহ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন। ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো এই জায়গায় আমরা যারা বসা আছি এমন একজন হাত উঠান যে আমার জিন্দগির বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনদিন আমি একটা গুনাহও করি নাই, আছেন কেউ এরকম? কেউ আছেন? কেউ হাত তুলতে পারবে? যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, এই দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার কোনদিন গুনাহ হয়? প্রত্যেকটা বান্দার গুনাহ আছে, কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা এই সমাজে যখন চলি, অন্যের দোষ যখন আমার কাছে জানা থাকে, আমি নিজের দোষের কথা ভুলে তার দোষের পিছনে ছোটা শুরু করি, এবং এটা এত বেশি পরিমাণে, মানে এটা মুমিনদের পছন্দনীয় গুনাহে একটা লিস্টের ভিতরে এক নম্বরে আছে। নামাজও পড়ে, অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটিও করে, যেন তার জিন্দগিতে কোনো দোষ নাই, একমাত্র দোষ অমুক তমুক। আর গ্রামের চায়ের দোকান যতগুলো আছে, এই চায়ের দোকানগুলো হলো সবচাইতে বড় গুনাহের আড্ডাখানা। কিভাবে?
একটা গ্রামের চায়ের দোকান একটা সংসদ কথা বুঝেন না আপনারা কি সংসদ এখানে বসে বসে আইন পাস হয় কোন বেটা কে কেমন আর চায়ের দোকানে চাল ছানোর টাকা নাই বিস্কুট ছানোর টাকা নাই 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তারে ঠিকই দিয়েছে ওইটা নিয়ে বসে আর দেখে আর কোরে ভাই হুজুর কি গলি হয়ে গেল ওরে চেয়ারম্যান কি করলো এমপি কি করলো মেম্বার কি করলো মাদ্রাসার মুহতামিম গতকাল কি করেছে সব নিয়ে খোঁচাখুঁচি নিজের তলায় দোষের অভাব নাই আরেকজনের দোষ তালাশ করার জন্য ব্যস্ত অথচ এটা যদি নিজের ব্যাপারে চিন্তা করত আমি আমার ব্যাপারে চিন্তা করি হাসিবু ক্বাবলা আন তুহাসাবু প্রত্যেকের উচিত দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগেই নিজের হিসাব নিজের মিটানো আমি যখন আমার হিসাব মিলাবো তো কবরের হিসাবটা আমার জন্য সহজ হয়ে যাবে কি ঠিক না আপনি চাকরি করেন আপনার নেতা যখন নাকি দোকানের সব হিসাব রাত্রিবেল এক মাস পরে মালিককে দেওয়া লাগে তো এক মাসের হিসাব আপনি সুন্দর করে গোছানোর জন্য রাত দিন 24 ঘন্টা খাটেন তো দুনিয়ার মানুষের সামনে যদি হিসাব দেওয়ার জন্য আপনার মনের পেরেশানি এতটুকু থাকে কবরের হিসাব যখন আল্লাহ পাক নেবে সেই হিসাবটা কতটুকু পেরেশানিতে দেওয়ার দরকার ছিল উচিত তো ছিল দুনিয়াতেই আপনার হিসাব প্রতিদিন আপনি মিলান যেন কবরের হিসাবটা আসার সঙ্গে হয়ে যায় কিন্তু আমরা দুনিয়ার হিসাব মিলাই না অন্যের হিসাবে ব্যস্ত কেউ নাই এরকম যে বলতে পারবে আমার গুনাহ নাই শুধুমাত্র নবীরা সাহাবীরা তাবেঈরা এদেরকে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক নবীদেরকে নিষ্পাপ বানিয়েছেন সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট আল্লাহও তাদের উপর সন্তুষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাই যারা সাহাবী যে সমস্ত সাহাবী আমাকে দেখেছে অথবা ওই সমস্ত লোক যারা আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে এদেরকে দেখেছে অর্থাৎ তাবেঈ আল্লাহ পাক এদেরকেও জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে সাহাবী নবী রাসূল এবং তাবেঈ এরা দামি জাত এদেরকে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মাফের ঘোষণা করেছেন এর পরে যারা আছে এই পর্যন্ত প্রত্যেকটা বান্দার কম আর বেশ গুনাহ আছে না নাই ভাইরা আমার এর পরেও অন্যের দোষ নিয়ে আমরা তালাশ করি নামাজ পড়তেছি নামাজ শেষ বাস গীবতে লেগে গেলাম জিকির করতেছি জিকির শেষ তো গীবতে লেগে গেলাম যেই মজমাই বলেন প্রত্যেকটা মজমা গীবত ছাড়া যেন জমেই না হালত তো এরকম এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহমুক্ত জিন্দেগি গঠনের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহমুক্ত জিন্দেগি গঠনের কথা বলেছেন প্রত্যেকটা বান্দা যেহেতু গুনাহ আছে একদম আকাবির আসলাফ বলেন যা বলেন হ্যাঁ আকাবিরদের গুনাহ কম আমাদের গুনাহ একটু বেশি আমাদের বুজুর্গারে দিন যারা ছিল তারা আমাদের মতো ফেতনা কি পেয়েছে বলেন তো এ বর্তমান সময় যে ফেতনা ডিজিটাল যুগ আমাদের অতীতে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ দিয়েছে কে অমুক মোবাইল দিয়েছে কে অমুক ইন্টারনেট দিয়েছে কে অমুক আমি বলবো এই দেশটাকে নোংরা বানিয়েছে কে অমুক ঠিক কি না জোরে কর যারা দেশকে ডিজিটাল বলেছে এই দেশ নোংরামির চরম পর্যায়ে তারাই নিয়েছে অন্য কেউ দায়ী নয় নারীদেরকে স্বাধীনতার নামে রাস্তায় নামানো হয়েছে নারীদেরকে উলঙ্গ করে বেহা অপরাধ দিকে ঠেলে দেওয়া হয়েছে যুবকদের হাতে ইন্টারনেটের নামে অশ্লীলতা দেওয়া হয়েছে সুতরাং এর দায় কে নিবে তাদেরকেই নিতে হবে এজন্য জামানা যত সামনের দিকে যাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে জামানা যত পিছনের দিকে মানুষ তত জান্নাতের নিকটে এই কথা আমার নয় স্বয়ং আল্লাহ পাক কোরআনে বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন আস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম سلة من الأولين وقليل من الآخرين أمار الله باك رب العالمين بولين خوب بزبن جي پیغمبر حبيب محمد رسول الله صلى الله عليه وسلم زمین تکے بدائے پیدا چھے شار چود دشد بسور ہوئے گلو মনে রাখবেন যেই বান্দা রসুলের থেকে যত নিকটে ওই বান্দা জান্নাতের তত নিকটে তার মানে আজকে থেকে 100 বছর আগে যেই বান্দা জন্মগ্রহণ করলো ওই বান্দাটা আমার চাইতেও 100 বছর আল্লাহর রাসূলের নিকটবর্তী হওয়ার কারণে ওই বান্দাটা জান্নাতের নিকটবর্তী হয়ে গেছে
রাসূলের থেকে জামানা যত পিছনে মানুষ তত জাহান্নামী এই মুসলমান নবীর উম্মত কারণ কি আমি যেই ফিতনা পেয়েছি ওই ফিতনাটা আমার আকাবিররা পায় নাই আমি যেই জামানা দেখেছি ওই জামানা আমার বাপ দাদারা দেখে নাই এই মুসলমান এই কারণে আজকের বাচ্চা যে জন্মগ্রহণ করলো আর আগামী দুই দিন পরে যেই বাচ্চারা জন্মগ্রহণ করলো দুই দিন পরের জন্মগ্রহণ করা বাচ্চার থেকে আজকের বাচ্চাটা দুই দিন হলেও আল্লাহ আল্লাহ রাসূলের নিকটই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের নিকটবর্তী যারা আল্লাহ বলেন ওরাই তো জান্নাতি আল্লাহর নিকটবর্তী ওরাই তো জান্নাতি এ মুসলমান যদি অতীতের কথা বলি আমি আমার দাদা বাবা আপনাদের খালা খালু চাচা চাচি মা বাবা দাদা দাদি নানাদের কথা যদি বলি দেখবেন আগের সময় আজ থেকে 20 30 বছর আগের কথা যদি বলি গ্রামগঞ্জে মা বোনরা যখন কোন পরপুরুষকে দেখতো মা বোনরা পরপুরুষকে দেখার সাথে 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 সাথেই গাছের আড়ালে চলে যেত অথবা রাস্তা থেকে নেমে পুকুরের পাড়ে দাঁড়িয়ে যেত এ ভাইরা আমার আগের কালের জামানা যদি বলেন কোন আলেম কোন মুরব্বি যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো কোন যুবক যদি সাইকেল চালায় যাইতো সাইকেল থেকে নেমে রোডের মধ্যে দাঁড়ায় সালাম দেওয়া শুরু করত আর এখন এই কয়েকটা বছরের ব্যবধানের মধ্যে তাকায় দেখেন যুবকরা সালাম দেবে তো দূরের কথা মুরব্বি দেখলে মুরব্বির নাকের মধ্যে আবার সিগারেটের ধোঁয়া ছাড়তে দ্বিধা করে না যেই মা বোনরা পরপুরুষদেরকে দেখলে রোড থেকে নেমে যায় গাছের আড়ালে লুকায় ওই মা বোনদেরকে এই সময় তাকায় দেখে কোন পরপুরুষ যদি তারা দেখে ওড়নাটা যদি বুকের উপরেও থাকে আবার ওটাকে সরায় তারপর আবার দেখায় তারপরে দেয় আগে সরাবে দেখাবে তারপরে দিবে এ মুসলমান এই জন্য বলি আগের কালের সময় এখনকার সময় পার্থক্য এ মুসলমান চার বছর পাঁচ দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে গ্রামগঞ্জের কথা যদি বলেন আপনার দাদা দাদি নানা নানি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কেউ একদম কাজের মধ্যে হাত দেওয়াটা বরকত মনে করত না সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে হাত দেয় বিকালবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তারপরে ঘরের কাজে যায় এ মুসলমান প্রত্যেকটা বান্দা সকাল বিকাল দুপুর রাত তেলাওয়াত করত এ মুসলমান এই কত দিনের ব্যবধানে এখন তাকায় দেখেন তেলাওয়াতের নাম গন্ধ নাই কোরআন ঘরের মধ্যে আছে কিন্তু ময়লা যুক্ত কোরআন এই যে কোরআনটা রেখে দিয়েছে রমজান মাস আসলে ওনা ময়লা সারা বছর ওনা ময়লা এমন কি এমন এমন হয় ঘরের মধ্যে কোরআন আছে ওই মুসলমান ঘরের মধ্যে টিভিটা আনলো ওই টিভিটা রাখার জন্য কোরআনটা অন্য ঘরে নিয়ে যায় টিভিটাকে সুন্দর করে ঢেকে দেয় কিন্তু কোরআনটা ধুলায় ধুলায়িত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বান্দার কতটুকু অবস্থা এরকম হালত করে দিয়েছেন অল্প কিছুদিনের ব্যবধান কথা বললে আপনার আমার ছোট্টবেলায় যদি আপনি আপনার ইতিহাসটা স্মৃতিটা একটু মনে করে দেখবেন প্রতিদিন সকাল বেলা যখন ঘুম থেকে জাগতেন আমি আমার কথা যদি বলি আমার মা বাবা আমার সন্তান আমরা সন্তান হিসেবে সকাল বেলা যখন ঘুম থেকে জাগতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের ঘুম ভাঙত বাবা তেলাওয়াত করত মা তেলাওয়াত করত অথবা মা জিকির আসকার করত সকাল 7টা 8টার দিকে যখন ঘুম ভাঙে তাকায় দেখতাম মা বাবা তেলাওয়াত করতেছে তেলাওয়াতের আওয়াজটাই আগে কানে আসতো আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার নগ্ন ইউটিউব আর ফেসবুকের নোংরা আওয়াজে তাহলে জামানা কতটা পরিবর্তন শিখবে কোথায় এই কারণে আগের কালের মানুষদেরকে গালি না দিয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন জামানা যত নিকটে আল্লাহর নিকটে মানুষ যত পিছনে জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের পিছনে এ মুসলমান এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ করবে এটা তো আল্লাহ পাক নিজেও জানে প্রত্যেকটা বান্দার গুনাহ আছে আপনার আমার গুনাহ আছে আল্লাহর কসম গুনাহ যদি আপনার আমার প্রকাশ পেয়ে যেত একটা বান্দাও কোনোদিন আয়নার সামনে চেহারায় বান্দা মুখ দেখতো না সন্তানের সামনে বাবা কোনোদিন দাঁড়ানোর দুঃসাহস করতো না আমার মতো একজন নাখান্দা বান্দাও আপনাদের সামনে বয়ান করার দুঃসাহস করতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহটাকে গোপন রেখে দিয়েছেন আমাদের মা বাবার গুনাহটাকে আমাদের সামনে পর্দা দিয়ে দিয়েছেন
اے مسلمان شدو تائی نائے حدیث شریف اللہ رسول صلی اللہ علیہ وسلم برنونا کرین کنو ایمان دار بند من سطرہ اللہ مسلمہ سطرہ اللہ یوم القیامہ کنو مومن جو دی ہر ایک جن مومن بندر گناہ کے گپن رکھ دے امر اللہ با قیامتر میدانے اوی بندر دوشتا کے گپن کر دی بے اللہ پاک نجو دوش گپن کرن اے جنو سندار اللہ پاک نجو دوش گپن کرن ہر ایک جن کے دوش گپن کرن جنو بولن خبردار زمینیر مدی اشن کو بندر گناہ گروے تو بے تم را کنو بندر جو دی کنو بندر گناہ را حالت جانو کیوں گورے بول بنا آمی اپنی کتو گناہ کرو اسی بلش شنگے ما تھا نا لگائی لیا آما در شم نیس پشت بکار پرمان ہویا جائے زیبون امون امون گناہ سے جائی گناہ ٹکاو کے بلار مدنا ملیک اللہ پاک رب العالمین چھڑا کیوں جاننا اے مسلمان ای کرنے پتکتا بندر اجید نیزر گناہ رہشہ بریجر ملانو اللہ پاک امون ایک جون جار کرنے بندے تو گناہ قرار کرے ہو اسمان الملیک اللہ پاک رب العالمین بندہ کے شندور کرے جانے دین لا تقنطو من رحمت اللہ امار اللہ پاک رب العالمین بندر گناہ ٹکے کو پندر آکھن رکھنی بندر جو تو گناہ ہوگنا کنو پہار شمن گناہ امار اللہ ڈک دے والے ہے مبین پہار شمن گناہ جدی ہوئے جائے امی اللہ پاک رب العالمین گھوشنا کلم خبردار امار رحمت تکنی را شوا جابنا زمین المدے امی اللہ پاک رب العالمین امرک جن قدرات اللہ ملی جی اللہ پاک رب العالمین بندہ تمہار گناہ دکھر پر ہمیں تمہاں کے گوشنا کرلا تمہیں تمہار مالک رحمت تھے کے نیرہ شورا بولن تو زمین المد دیمون شمد کر گوشنا کنو نیتا دائے گینا کنو باب دائے گینا پیر دائے گینا کنو بابر شمد شمدان جو دی ایک بار دوی بار تین بار دوش بار پر جن دبول کرے دوش بار کھما کرلو بارو بار ربلائے کھما کرنا بابا تیجو بطر گوشنا کرتے بات دو ہے جائے کن تو آسمان المالک بندہ کوٹی 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 بار جو دی گنا کرے اللہ پاک گوشنا دیا بولن آلامین مستغفیر ایمون کنو چانے والا آسو چاہو آمی اللہ رکا سے چاہی تے دیری کھما کرتے دیری کرینا زورا بولن سبحان اللہ بحمد چھے مالک کے آرو زورا بولن کے ڈاکلے شنے کی شنے نا رڈیا اللہ اللہ پاک رب العالمین ایمون ایک جن قدرت اللہ را جی بندہ بندہ کی بار بار ڈاک دے والے ہیں مومین ہمیں اللہ پاک رب العالمین تمہار جنو آسمان ایشے ڈاک دے والی بندہ گناہ جو تو بڑھو ہو ہمیں اللہ پاک رب العالمین ملہ زمین ایشہ بندہ گھومائے ہمیں اللہ پاک گھومائینا علاقہ مدد چیئرمن گھومائی لے علاقہ چولے کی چولے نا ممبر گھومائی لے وہ علاقہ چولے ایم پی گھومائی لے وہ علاقہ چولے راشتر پردندو دی پولے بھارت چولے جاتا ہو بنگلادیش چولے اے مسلمان اللہ جو دی ایک ٹو زیمانی دے چولے کی چولے نا چولے اے جنو اللہ پاک بولین اللہ لا الہ الا ہوا الحی القیوم لا تأخذہ سنة ولا نوم اللہ پاک گھوم تو دورے کو تھا تندہ چھنو جو دی ایک سیکنڈر جنو ہو تو اے دنیا ٹھیک تو نہیں کی مرہ ہے ٹھیک تو اے کرلے ہمار اللہ پاک رب العالمین بولے بندہ زمینے مدیہ من کیوں نہیں جی بندہ اپنے کے ڈاک بیر بول بے ہمار کسے چاہو اور ڈاک بیر تو دورے کو تھا اے تو بسور پر جن تو جادیر گلامی کر لین زکن پولائے گلو اپنے کے دیکھے ہو نہیں بولے ہو نہیں نیا ہو جائے نہیں کتا کوئی نہ نیا کسے بولے کسے آٹومیٹک چلے گی اٹھائی ہلو دنیا اور منوش رہا دنیا اور منوش کے بند ہوا نہ بین ای بندک تو شرط جو تو کھن تھاک بے ٹک بے شرط تو نائی تیشور مطبع بہار کو رکھنے دی بے کتا بولے نہ کنت اللہ شنگے بندک تو کرے اللہ بندر ہاتھ کے جنت پر جن بنیا جائے تو رسول اللہ ہاں رسول شنگے چا وعدہ امار پایا گمبر ڈاک دیا بولے سلو سکتا دلما ہوتے شمائے مالک زمینیر مدے امی جی دنیا تھکی بیدائے ہو امار امد در حالت کی اللہ پاک رب العالمین بولے پیغمبر زمین تک اپنی بدائے ہو بین اپنا ٹینشنر کرن نہیں اپنا رمت جرا اپنا کے مان بے امی اللہ غلامی گرو بے ای شمست بندہ کے اپنا عبرت منے کا چھڑ بونا امی اللہ پاک رب العالمین بندر حتہ دھویرا بندہ کے جنہ پر جن دنیا جبو اللہ پاک رب العالمین بندہ کے دو محبت کرے ای کرنے بندت اللہ شنگے اللہ
إلا أولياء الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بندوكي তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন কার দয়া শ্যাল্লা এখনো আছে তো নাকি একটু রেস্টে আছে কিছুদিন পরে আসবে এখন একটু ঘুমায় আল্লাহু আকবার সেই মালিক আমাদেরকে বলতেছেন জেনে রাখো ان اولياء الله যারা আল্লাহর বন্ধু হয় لا خوف عليهم এদের কোনো ভয় নাই কোথায় বলে দুনিয়ায় ولا هم يحزنون এদের কোনো টেনশন নাই কোথায় বলে জাহান্নামের টেনশন আখিরাতের টেনশন কবর যাওয়ার পরে টেনশন না দুনিয়াতে তো ভয় থাকবেই না আর দুনিয়া থেকে যাওয়ার পরেও কবরে কোনো টেনশন থাকবে না জোরে কয় না আল্লাহু আকবার কাকে বন্ধু বানাইলে আল্লাহকে বন্ধু বানাইলে লস তালা নাসারা আউলিয়া বাদুম আউলিয়া উবাদ আমাদের দেশে কিছু মানুষ আছে যারা ধর্ম যার যার উৎসব সবার এই সমস্ত কথা বলে ইহুদি নাসারাকে বন্ধু বানায় কথা কয় না আসলে নাই ইহুদিদেরকে বন্ধু বানায় নাসারাকে বন্ধু বানায় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে না না ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হয় না এরা ওদের বন্ধু তারা তাদের বন্ধু তোমরা তোমাদের বন্ধু বর্তমানের হালত হইলো মুসলমান মুসলমানের দুশমনি বাড়ায় আর বন্ধুত্ব লাগায় সব ইহুদি নাসারার কাছ থেকে সাথে ঠিক কি না ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত আশার বাণী শুনায় বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ নিরাশ হয়ে যাবে না গুনাহ যতই হোক না কেন খবরদার আমি আল্লাহ একজন আছি বান্দা ক্ষমা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে বনী ইসরাইলের জামানার ঘটনা মূসা পয়গম্বরের ঘটনা উনার এলাকায় একজন লোক ছিল একটা নয় দুইটা নয় তিনটা নয় একশোটা খুন করছে কয়টা প্রথমত 99টা খুন করলো এই বান্দা 99টা খুন করার পর আল্লাহর বান্দার মাথার মধ্যে একটা চিন্তা আসছে এতগুলা বছর এতগুলা মানুষের খুন করলাম জমিনের মধ্য থেকে একদিন তো বিদায় হওয়া লাগবে ক্ষমা তো একজনের কাছে চাওয়া দরকার অনুমতিতে আসছে আচ্ছা বলেন তো আপনারা কেউ 100টা খুন করছেন নি কেউ করেন না আলহামদুলিল্লাহ করলেও বলবে না 100টা তো করবে না যদি একটা করছে রাজনৈতিক কারণে নেতারা মানতে যায় পরের দলের নেতার একটা কর্মীরা মেরে ফেলছে এটা হয় না আমাদের দেশে তো এখন মৃত্যু 1 টাকার জন্য হয় সিএনজি ভাড়া 2 টাকার জন্য মারামারি লাগে একজন একজনকে হত্যা করে আসরে নাই এ হলো হাল ভাইরা আবার খুব বুঝেন 99টা খুন করার পরে গেল এক আবেদের কাছে যায় বলে ভাই আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে চাই মালিক কি মাফ করবে কিনা 99টা খুন করলাম আবেদ ডাক দিয়া বলে মাথা নষ্ট হয়ে গেছে বেটা 99টা খুন করছিস পাগল গোদাগার যা ক্ষমা নাই আল্লাহ পাক এত সোজা না যে তোমার মাফ করবে বেচারা বিদায় করে দিল ভাই ক্ষমা নাই এই বান্দাটার মেজাজ গরম কি করবে আল্লাহর বান্দাটা পকেটের মধ্যে চাকু চিন্তা করলো নিজে যেহেতু ক্ষমা পাবো না তোর মতো বেঈমানরা রাখা দরকার নাই চাকুটা বের করছে পেটের মধ্যে ঢুকাই দিছে শেষ আগে ছিল 99টা এখন হইছে কয়টা 100 সেঞ্চুরি হয়ে গেছে আল্লাহর বান্দা কি করবে এখন মাথার মধ্যে টেনশন 99টা ছিল এখন একটা বাড়ছে মানে 100টা দৌড়াইতে দৌড়াইতে একজন আলেমের কাছে যায় আলেমের কাছে যায় ডাক দেয় বলো ভাই 100টা খুন করছি বলো মাওলা ক্ষমা করবে কিনা আলেম ডাক দিয়া কয় নিশ্চয় কোন বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায় বান্দার গুনাহ যেখানে শেষ আসমানের মালিকের রহমত সেখান থেকে শুরু এটাই হলো আলেম আর আবেদের মধ্যে তফাত ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম যত বড় বুজুর্গ হন যদি ইলম না থাকে 1000 আবেদ একজন আলেম বরাবর হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্যই তো মাদ্রাসা আলেম বানানোর জন্য নিজের ইচ্ছায় হাদিস কিতাব পড়াই আলেম হওয়া যায় না এই চিন্তা বাদ দেওয়া লাগবে
মাদ্রাসায় পড়ে শিক্ষক ধরে আল্লাহ ওয়ালাদের সাহবত থেকে এলমের যে নূর পাওয়া যায় এই নূর নিজে নিজে পড়ে পাওয়া যায় না ঠিক কি না বলেন এইজন্য ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহর বান্দাটা এবার যায় আলেম যায় ডাক দিয়ে বলে যা এমন একজন লোক ওই জায়গায় আছে সেখানে যাও নিজের গুনাহগুলো মাফ করো বান্দার হাতে তওবা করে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাফ করে দিবে বাসার থেকে গোসল করে রওনা হয়ে গেছে তওবা করার জন্য উদাহরণস্বরূপ আপনাদের কাশিনাথপুর থেকে ঢাকায় যাবে তওবার তওবার জন্য বাস ওখানে যে মাফ টাফ চাবে আল্লাহর আল্লাহর কাছে হাতে ধরে বায়াত হবে দরওনা হয়ে গেছে হঠাৎ করে প্রতিমধ্যে সিরাজগঞ্জ শহর পর্যন্ত গেল বা মোড় পর্যন্ত গেল কড্ডার মোড় পর্যন্ত গেল মালিক ডাক দিয়ে বলে ইসরাইল যাও ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো আল্লাহর ফেরেশতা জিব্রাইল গেল আজরাইল গেল জান কবজ করা হয়ে গেল সুন্দর করে বান্দার লাশটা তৈরা হয়ে গেল ফেরেশতা দুই দল জান্নাতের একটা জাহান্নামের একটা জান্নাতের ফেরেশতা ডাক দিয়ে বলে মালিক এই বান্দাটা জান্নাতি আর জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়ে বলে না না এটা জাহান্নামি কেন বলে বান্দা 100টা গুণ করার পর আবার কেমনে আল্লাহর কাছে ক্ষমা পায় আর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলে না না এই বান্দাটা 100 খুন করলেও তওবার জন্য কিন্তু রওনা হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ নিয়ত যদি করে কেউ মাশাআল্লাহ কেউ যদি নিয়ত করে আল্লাহ পাক মুসলমানকে এত অফার দিয়েছেন কেউ যদি নিয়ত করে নেক কাজের তো নিয়ত করলো কিন্তু নেক কাজ করেও নাই আল্লাহর হাবিব বলেন একটা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়ে যায় মানে হাম্মা বিহাসানাতিন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা নবী বলেন কেউ যদি খালি নিয়ত করে তা আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি একটা লিখে দেয় নিয়ত করেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে পড়েন নাই কিন্তু নেকি লেখা হয়ে গেছে আর গুনাহের নিয়ত করবেন যতক্ষণ গুনাহ না করবেন ততক্ষণ গুনাহ লেখা হবে করার পরেও আলাদা সময় দেওয়া হবে যে আপনি মাফ চান কিনা যদি চান তো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এটা হলো ইমানদারের ইমানদারের আল্লাহর তরফ থেকে পাওয়ার সেখানে বান্দা তওবার নিয়ত করছে কিন্তু হায়াত শেষ দুই দল এক দল মারামারি করে আল্লাহ পাক জান্নাতে আরেক দলকে জাহান্নামে মালিক তাকে সমাধান দেয় ডাক দেয়া বলে ফেরেশতা যাও যাও এই বান্দা যে বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে বান্দার তওবার দরজা পর্যন্ত রাস্তা যদি বেশি হয় বান্দা জান্নাতে যাবে আর যদি রাস্তা কম হয় বান্দা জাহান্নামে যাবে এবার যাও ফেরেশতারা মাপা শুরু করে দাও এক হাত দুই হাত তিন হাত করে আল্লাহ ফেরেশতারা মাপা শুরু করে দিল আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে হে জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম জমিন যেই বান্দাটা 100টা খুন করার পর তওবার নিয়ত করলো হায়াত নাই ওই বান্দাটার জন্য জমিন তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেল আল্লাহ পাকের ফেরেশতারা মাপা শুরু করে দিল মাপতে 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 দেখা দেখে বান্দার জান্নাতের রাস্তা পর্যন্ত লম্বা দীর্ঘ রাস্তা হয়ে গেছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে এই রাস্তা কোন দিকে লম্বা আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ বান্দার রাস্তা তো জান্নাতের দিকে লম্বা আল্লাহ পাক ডাক দিয়ে বলে যাও যেদিকে রাস্তা বেশি বান্দাকে ওদিকেই নিক্ষেপ করে দাও অর্থাৎ এই বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার হিসেবে আমি জান্নাত দান করে দিলাম এটা মানে ইসরায়েলের এক সাধারণ 100 খুনের অধিকারী এক ব্যক্তির ঘটনা যদি বনি ইসরাইলের কোন ব্যক্তি 100 খুন করার পরেও তওবা না করে নিয়ত করার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে আপনি আমি তো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মাফ আমরা পাবো না তো পাবে কে জোরে বলেন ঠিক কি না মাফ পাবো তো ইনশাআল্লাহ শর্ত আছে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে নক্তু ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এ বান্দা আমি তওবা করতে বললাম কোন ঈমানদার বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবের কাছে তওবা করো নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ
হাজার গুনাহ পয়গম্বর বলেন কোন ইমানদার বান্দা যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন একবার ইস্তেগফার করার কারণে বান্দার সমুদ্রের ফনা পরিমাণ যদি গুনাহ হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ সব মাফ করে দিবেন একবার যদি কেউ ইস্তেগফার করে একবার আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম বেশি বেশি তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো বলেন আস্তাগফিরুল্লাহ আরো জোরে আস্তাগফিরুল্লাহ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো কোন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইমানদার বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তেগফারের মরণ দান করে দেয় সুবহানাল্লাহ এ ভাইরা আমার হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ উনি একবার সুন্দর করে বসা মজলিসের মধ্যে উনার খাদেমরা বসা গল্প করতেছেন খুব বুঝবেন প্রতিমধ্যে একজন বান্দা তার ঘরের মধ্যে ঢুকলো ঢুকে ডাক দিয়ে বলতেছে হুজুর আমার গুনাহ হয়ে গেছে এমন এমন গুনাহ করছি আপনাকেও বলা যাবে না কাউকেও বলা যাবে না আমি আর আমার মাওলা জানি এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আসমানের মালিক আমারে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন হাসান বসরি ডাক দিয়ে বলে যাও যাও বাসায় যা সুন্দর করে বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়বা বেশি বেশি যাও আমল দিয়া দিল গুনাহ মাফের জন্য আমল কি দিল বলেন তো আস্তাগফিরুল্লাহ আবার আরেকজন আসছে এসে ডাক দেয়া বলে হুজুর আসমান থেকে বৃষ্টি হয় না আমাদের এলাকায় রোদ দুর্ভিক্ষ হয়ে গেছে এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবে হাসান আল বসরি ডাক দেয়া বলে যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো আসমান থেকে বৃষ্টি আসবে প্রথমজন যে গুনাহ মাফের জন্য আসলো তাকেও বলল ইস্তেগফার করার জন্য দ্বিতীয় যে বৃষ্টি হওয়ার জন্য আসলো তাকেও বলল কি আবার আরেকজন লোক ঢুকলো ডাক দিয়া বলতেছে হুজুর আমার সম্পদের অভাব টাকা পয়সা নাই বিপদের মধ্যে আছি বউরে খাওয়াইতে পারি না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহর কাছে সম্পদের মালিক হতে পারবো বলতে পারবো হাসান বসরি ডাক দিয়া বলে যাও যাও বেশি বেশি ঘরের মধ্যে ইস্তেগফারের আমল চালু করে দাও তুমিও করবা তোমার বিবিকেও বলবা তিনজন তিন ঝামেলা নিয়ে আসলো তিনজনকেই বললো ইস্তেগফার করার জন্য চার নাম্বার আরেকজন বান্দা আসলো ডাক দিয়া বলতেছে হুজুর সন্তান নাই এমন একটা আমল শিখা দেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে আমলের বরকতে সন্তান দান করে আমাদের দেশে তো সন্তান যদি কারো না হয় সোজা চলে যায় খাজা আর মাজারের মধ্যে ঠিক কি না যায় না মাজারে যায় বাবার কাছে সেজদা যায় সেজদা দিয়া তারপরে সন্তান যায় আবার কেউ কেউ আছে সোজা ডাইরেক্ট বাবার কাছে বৌড়িয়া হাজির হয়ে যায় বাবা অনেক দিন বিয়া করলাম সন্তান টন্তান হয় না একটা সন্তান দেন বাবাও সেই কোয়ালিটি আস্তে করে হাইসা হাইসা কয় আরে পাইছি ব্যাগ গেল একটা ও ঠিক আছে সন্তান হবে বিবি রে আমাদের এই খানকায় এক মাসের এতে গেছে রে গেছে খাজার দরবারে আর বাবার বাজারে যদি বিবি কে ইতিকাফে রাখা হয় আর পরে যদি সেই সন্তান হয় বুঝতে হবে ওই সন্তান আপনার না আপনার বাবার ঠিক কি নজরে গো এই খাজার দরবারে বাবার কাছে যা সেজদা দেওয়া যাবে সন্তান চাওয়া যাবে এই যদি কেউ চায় ঈমান থাকবে কি কথা কয় না থাকবে আমাদের এই দেশে অসংখ্য মাজার আছে আজমতি সেজদার নাম দিয়া শিরিক করতেছে আছে না নাই অসংখ্য জায়গা আছে আমরা মাজারের বিরোধিতা করি না আমরা বলি এটা তোমরা মাজারে যাও সমস্যা নাই তোমরা যদি মাজারে তোমার বাবার কবর জিয়ারত করতে যাও সেটা ভিন্ন হিসাব কিন্তু বাবাকে আসমানে উঠায় আল্লাহর কাছে নামায়া বাবার দরবারে যে সেজদা করা সন্তান চাওয়া সম্পদ চাওয়া ধন সম্পদ চাওয়া কোন ইমানদারের কাজ হতে পারে না এটা কাফের আর মুশরিকদের কাজ হতে পারে ঠিক কি না জানে তো পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকি আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সা ওরা শিক্ষিত শয়তান ওরা
ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না পীরগিরিয়ার মাজার পূজা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র শত সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাগায় ডিমের হালি কত এখন হ্যাঁ তাহলে দেখেন মুরগি যদি জানতো যে যেটা ফ্রি পারি এটা নিয়ে এত রাজনীতি ও তো দুঃখে কষ্টে পাড়া বন্ধ করে দিত ভাই কৃষক শ্রমিক কষ্ট করে আর আমার দেশের ধান্দাবাজদের মুখে হাসি উঠে মনে রাখবেন এক স্বৈরাচারী বিদায় হইলেও এখনো স্বৈরাচারী শেষ হয় নাই এক স্বৈরাচারী কি বিদায় করতে পেরেছে বাংলার জনগণ এখনো যদি কেউ আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে পদার্পণ করতে চায় মনে রাখতে হবে স্বৈরাচারীর 15-16 বছরের সরকারকে যে বাংলার জনগণ 40 মিনিটের আলটিমেটাম দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য করেছে নতুন করে স্বৈরাচার যদি আবার দেশে আসতে চায় 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ত্যাগ করে বাধ্য করবে ঠিক কিনা জোরে কর যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ভাইরা আমার শিক্ষিত শয়তান এখনো সমাজে আছে না নাই বহুত আছে বহু এই দেশে এক সরকার যাবে এক সরকার আসবে মনে রাখবেন ইসলামী আইন ছাড়া শান্তির স্বপ্ন দেখাটা বোকামি ছাড়া কিচ্ছু না কথা ঠিক কিনা জোরে কর আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ভাইরা আমার সন্তান চাইলে কার কাছে সম্পদ চাইলেও কার কাছে হাসান বসরির কাছে এসে ডাক দেয়া বলে হুজুর সন্তান হয় না এমন কোন আমল শিখায় দেন এই কিন্তু হুজুরের কাছে সন্তান চায় নাই কি বলছে আমল দেয়া দেন হাসান বসরি যায় ডাক দেয়া বলে যাও বাবা ইস্তেগফার পড়ো প্রথমে একজন গুনাহের জন্য আসলো ইস্তেগফার বললো বৃষ্টির জন্য আসলো ইস্তেগফার বললো সম্পদের জন্য আসলো ইস্তেগফার বললো সন্তানের জন্য আসলো আরেকজন ডাক দেয়া বলতেছে হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল নাই এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক খেতের মধ্যে বরকত দান করবে উনি ডাক দিয়া বলে যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো পাঁচজন আসলো পাঁচজনকে কি আমল দিলেন খাদেম ডাক দিয়া কে হুজুর বুঝলাম না আপনি কি আর কোনো আমল পারেন না একটা আমল আপনার পীরের কাছে যদি 10 জন যায় বলে আর 10 জনে যদি খালি একটা আমল দেয় মানুষ কে হুজুরে মনে হয় বেশি পড়ালেখা জানে না একটাই শিখছে এটা নিয়েই চালায় দেয় সব জায়গায় হাসান মসি হাসি আর বলে কেন পাঁচজন আসলো একই আমল কারণটা কি হাসান আল বসরি ডাক দেয়া বলে পাঁচজন যে আসলো একই আমল দিলাম কারণ এই আমলটা আমিও দেই না আমার বাপেও দেয় নাই দাদাও দেয় নাই
আমি যে আমলটা দিয়েছি ওই আমলটা আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে সুবহানাল্লাহ বুঝেন আল্লাহ আমল দিয়েছে কোন পীর না কোন বুজুর্গ না আপনি আপনার পীরের আমল পাইলে তো একদম 24 ঘন্টা আমল করতে থাকেন মালিক যে আমল দিয়েছে ওই আমলটা তো আমাদের 24 ঘন্টা করা দরকার ঠিক না হাসান বসরি ডাক দেয়া বলে আমার আল্লাহ কোরআনে বলেছেন فَقُلْ تَسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا নিশ্চয় এক নাম্বার কোন বান্দা যদি ইস্তেগফার করে ওই বান্দা যদি গুনাহগার থাকে ওই বান্দার গুনাহ থেকে মুক্ত করে বান্দাকে maaf করার দায়িত্ব আল্লাহর এই জন্য আমার আল্লাহ বলেছেন মুমিন গুনাহ হয়ে গেলে এক নম্বরে আমল কি বলেন ইস্তেগফার দুই নম্বর আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরার আয় কোন ইবাদত যদি ইস্তেগফার আদায় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ওই বান্দা আসমান থেকে আমি আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে সুন্দর রহমতের বৃষ্টি দান করব আমলটা দিবেন কে তিন নম্বরে কোন ইমানদার বান্দা এমন যদি থাকে যেই বান্দাটার সম্পদ নাই রিজিকের অভাব দোকানে বরকত নাই বেচা কিনা নাই বাজারের দোকান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কেউ যদি ইস্তেগফার আমল করে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওই বান্দার রিজিকের অসাত আমি আল্লাহ কুদরতিভাবে দান করে দিব সুবহানাল্লাহ আবার কোন বান্দা সন্তান যার নাই বিয়ে হয়ে গেছে বউরে খালি দোষ দেয় আমাদের দেশে সন্তান না হলে খালি বউর দোষ বেড়ার দোষ থাকলেও বেড়া কয় না খালি বউর দোষ আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইস্তেগফার করো কোন বান্দা যদি সন্তান না হয় আমি আল্লাহ কুদরতিভাবে বান্দাকে সন্তানের ব্যবস্থা করে দিব বান্দার ফসল যদি বরকত না হয় খেতে যদি ফসল না হয় ইস্তেগফার করো ইয়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা ও যা নেয়ামত দরকার সব নেয়ামত আমি দিব আমল কয়টা কি ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে হাদিস শরীফে পয়গম্বর বলেন আমি নিজেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম সুবহানাল্লাহ রাসূল কয়বার পড়তেন 100 বার তাহলে আমাদের তো 1 কোটি বার পড়া দরকার আমরা গুনাহ করতেছি গীবত করতেছি শিকায়ত করতেছি এনে গীবত হনে গীবত ওই হুজুরের কি দোষ ওই হুজুরের কি দোষ ভাই কি फायदा फायदा কি বলেন আপনি গীবতের কারণে নিজের নেকিগুলো হারাইতেছেন আরেকজনের গুনাহগুলো নিজের কাঁধে নিতেছেন কি ঠিক না মনে করেন আমি সাইদ আমি থাকি ঢাকায় আপনি থাকেন পাবনা আপনি এখানে বসে বসে আমার নামে না জেনে গীবত একটা করলেন আপনাকে যদি বলা হয় ভাই সাইদ আহমদকে যদি আল্লাহ পাক জান্নাত দেয় তুমি মানবা কো কেমনে জান্নাত পায় এত জাহান্নামে দলন আপনি চার আমি জাহান্নামে কিন্তু আপনি জায়গায় জায়গায় বসে বসে আমারে গীবত করে গোপনে গোপনে আমার জান্নাতের রাস্তা খুলে দিচ্ছেন আপনি নিজেও জানেন কেন গীবতের মাধ্যমে কি ঠিক না ঠিক না কথা বলেন ঠিক কি না এজন্য আমি বলি গীবত যদি করতে হয় মায়ের নামে করেন বাবার নামে করেন কেন জানেন কারণ আপনার মা বাবার জন্মদাতা হিসেবে আপনি যখন মা বাবার গীবত করবেন আপনার গুনাহগুলো মা বাবার গুনাহগুলো আপনার কাছে আসবে আপনার নেকিগুলো মা বাবার কাছে যাবে ঘরের নেকি ঘরেই থাকলো মা বাবা জান্নাতে গেল কি ঠিক না আপনি অন্তত আপনার মা বাবাকে জান্নাতে দেন না কিন্তু মা বাবার নামে গীবত করলে আর ফাটালো মধ্যে আমার মায়ের নামে কস বাবার নামে কস বাবার নামে কইলে গায়ে লাগে একজন মুমিন ভাইয়ের নামে কিভাবে কেউ গীবত হয় এজন্য আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম প্রত্যেকটা মুমিন ভাই ভাই কেউ যদি কোনো ভুল করে ইসলাহের নিয়তে একে শুধরায় দাও এটা আল্লাহ পাকের আদেশ সেটা না করে গীবত শিকায়ত করে অযথা নিজের গুনাহের আমলনামাকে ভারী করার কোনো দরকার নাই ওই সময়টা ইস্তেগফার করেন অন্তত নিজের গুনাহটা কমবে বাড়বে না রাজি আছেন বলতে ইনশাআল্লাহ হার টাইম হাতের কাজ আছে পায়ের কাজ আছে জোবারের কাজ নাই আমি এত দূর থেকে আপনাদের এখানে আসলাম এসে এই ভাঙা গলায় অসুস্থ শরীর নিয়ে দুই চারটা কথা বললাম এই কথা বলার পরে এখান থেকে উঠলেন বাসায় গেলেন কোনো কিছু যদি পকেটে নিয়ে না যেতে পারলেন তা ফায়দাটা কি আচ্ছা বলেন তো আপনারা মাদ্রাসায় টাকা দিবেন না নিজের পকেটের টাকা খরচ করে আসছেন তো নাকি কেউ কি টাকা দিবে দিবে না আসার পরে আবার কমিটিরা টাকা আপনাদের পকেটে রেখে দিয়েছে আবার বাসা যাবেন নিজের পকেটের টাকা দিয়া পকেট তো কিছু খালি হইছে নাকি মনে করেন 1000 টাকা নিয়ে আসলে এখন আর হয়তো 100 টাকা আছে
5000 টাকা নিয়ে আসছেন এখন হয়তো 1000 টাকা আছে তা খালি হইল বাকি টাকা যে আপনি এখানে রেখে গেলেন ওটা তো ভরে নিয়ে যাওয়া লাগবে তো বললেন কি টাকাটা দেওয়ার মাধ্যমে সওয়াব কামাইলেন আর এখান থেকে একটা আমল নিয়ে গেলেন অন্তত পকেটটা ভারী হয়ে তার পড়ে গেল কথা বুঝেন নাই মনে ঠিক আছে তো ইনশাআল্লাহ হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ থাকে না জবানের কাজ একটা উঠাবো ইস্তেগফার কি বলেন এটা আল্লাহ পাক যেন আগে আমাকে তৌফিক দান করে এরপর যেন আপনাদেরকে দান করে এমনি বসে আছেন আস্তাগফিরুল্লাহ 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 বিবিরে বলবেন তুমি ইস্তেগফার করো রান্না করার সময় ইস্তেগফার তরকারি কোটার সময় ইস্তেগফার ডাল রান্নার সময় ইস্তেগফার উঠান ঝাড়ু দেওয়ার সময় ইস্তেগফার গরুর থেকে দুধ দোয়াই দেশে ইস্তেগফার ছাগল চড়াই দেশে ইস্তেগফার অর্থাৎ যেই কাজেই ইস্তেগফার করবেন কোনো বান্দা যদি প্রত্যেকটা নিয়তের প্রতিনিয়ত বান্দা ইস্তেগফারের আমল করে আমার আল্লাহ ওই বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয় সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহ পাক যেই দোয়াই করবেন আল্লাহ পাক সেটা কবুল করবে এটা মুস্তাজাবুদ দাওয়া কেউ যদি ইস্তেগফার আমল বেশি বেশি করে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয় ভাই মাহফিল অনেক শুনেন আপনারা প্রতিনিয়তই প্রোগ্রাম শুনেন আমরা করতে করতে ক্লান্ত আর কত করা যায় কিন্তু কথা হলো এটা আমাদের মাকসাদ এত দূর থেকে আসলাম আপনাদের থেকে কিছু কথা শুনবো এখান থেকে আবার চলে যাব যাওয়ার পরে আমি বাসায় শুয়ে শুয়ে যেন আপনাদের কিছু আমলের সওয়াবের ভাগীদার যেন আমি হতে পারি এটাই আমাদের মাকসাদ এটা আমাদের বুজুর্গ আলে দিনটা করে গেছেন যে কোনো জায়গায় গিয়েছেন তো ছোট্ট একটা কাজ দিয়ে আসছেন আমরা আমাদের বুজুর্গদের জিনিস নকল করে আপনাদের কাছে বলি নিজে থেকে বানায় বলার যোগ্যতা আমাদের নাই বলিও না বলতে পারিও না আমরা আমাদের আকাবির বুজুর্গ আলে দিনদের থেকে যেটা শিখছি ওটা আপনাদেরকে বলি সেই ধারাবাহিকতা আমি আপনাদেরকে এই কথাটা বললাম আজকের মাহফিল থেকে খালি হাতে না যে বাসা পর্যন্ত যাবেন একটা কাজ দিয়ে সেটা কি ইনশাআল্লাহ বলেন এই যে নিয়ত করছেন আমার বিশ্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমলনামায় সব লেখা হয়ে গেছে তো শেষমেশ আমি আপনাদেরকে আবার আবদার করব এখানে যারা বসছেন আপনারা প্রত্যেকটা ভাই দিনদার ভাই ইমানদার ভাই যারা আছেন শেষমেশ এই মাদ্রাসার জন্য কেউ যদি এরকম থাকেন গুনাহ মাফের নিয়তে সাদাকা দান করব আমি দেখেন গুনাহেরও সাদকা আছে গুনাহ হয়ে গেছে তো সাদকা করেন আল্লাহ পাক ছোট ছোট গুনাহগুলো সাদকার বদৌলতে মাফ করে দিবেন ইনশাআল্লাহ